তোমাদেরকে তো বউ আগেই বলেছিলাম, চিন্তা করবার কিছু নাই, মুম্বাই ইন্ডিয়ানস এবারে শিওর জিতবে। দেখলে তো কিরকম জিতলাম, মানে যাকে বলে একদম সহজেই জিতে গেলাম। এর আগে 4 বার জিতেছিলাম, কালকে জিতে 5 বার হইলো। আবার পরের বছর 2021 সাল, মানে বুঝতে পারছো পরের বছরটাও আবার জিতবো, মানে 6 বার হয়ে যাবে। তোমরা সব দেখছিলাম যার দিকে ফেসবুক টেসবুকে লিখে ফাটাই দিচ্ছি যে দিল্লি জিতবে। কী করে বলছিলে বউ, এত ভালো খেলছি আমরা, আজ জিতবে দিল্লি হয় কী করে? ম্যাচের আগে বউ দেখছিলাম সবাই বলছিলে তোমরা যে জয়ন্ত যাদবকে খেলাচ্ছি, এটা নাকি ভুল সিদ্ধান্ত। আসলে বুঝতে লাগলে ব্যাপারটা, কালকে বিহারের ভোট গণনা ছিল আর বুঝতেই তো পারছ বিহারের ভোট মানে যাদব দিককে আটকে দিলে দিবে। তাহলে একটা যাদব তো দেখছো কীরকম খেলছে, সূর্যকুমার যাদব, আর তার সাথে কাল জয়ন যাদবকে খেলাই দিল, আর দেখলে তো কীরকম বোলিংটা করলো। আর তারপরে ওই বিহারের পাশে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের ঈশান কিষাণ, মানে বুঝলে তো এবি ডেভিলিয়ার্স, বিরাট কোহলি, আমি, তারপরে আন্দ্রে রাসেল, তারপরে গেলদা, ম্যাক্সওয়েল, এত বড় বড় প্লেয়ার দেখতে সবচেয়ে বেশি ছয় কার, ঈশান কিষাণ। দেখলে তো মানে কিষাণরা যে একটা দেশের ভবিষ্যৎ, সেটা পরে এই একাই বুঝাই দিল। কিষাণরা না থাকলে যেমন কিছুই হতো নাই, পুরো দেশটা ফুটে যেত, সেরকম ই না থাকলে আমরাও ফুটে যেতাম পুরো আগে। কীরকম খেললো বলো দেখি, সবচেয়ে বেশি ছয় কার ঈশান কিষাণের। আর নেহরা দা যে প্রতিদিন এসে বলছে যে লেন্থ বল করো, লেন্থ বল করো, সবাই তোমরা হেসে উড়াই দিচ্ছ ব্যাপারটা। দেখলে তো কাল কীরকম লেন্থ বল করে 3টা উইকেট নিয়ে নিল নেহরা দা। ঠিকই বলবো, লেন্থ বলের থেকে ভালো কিছু নয়। আর আগের দিন এসে শ্রেয়স ভাই বলেছিল যে ওই যুবকের যার জন্মদিন থাকে তার টিমটা তারপরের দিন ছিটকে যায়, আর পৃথ্বী শোর জন্মদিনটা পরশু দিন ছিল, তাহলে দিল্লি তো কাল এমনিতেও হাইত। আর তাছাড়া আমাদের টাকের পাওয়ার তো আছেই, বুঝতেই পারছ। আর আগের দিন শ্রেয়স ভাই কী সব বলছিল, ওদের টিমে নাকি ওয়েস্ট ইন্ডিজের কোলা গাছ আছে। দেখলে তবু আমাদের বোলাররা পুরো কোলা গাছ কীরকম মচকাই দিল। আর তাছাড়া বো আমাদের টিমের প্লেয়াররা এখন যা ফর্মে আছে বুঝলে তো, ওদিককে যদি দুবাইয়ের মরুভূমিতে নামাই দিই নাই, তাহলে যেখানে জল পাওয়া যায় নাই নাই সেখানেও জলের কুয়া খুঁড়ে দিবে। আর তাছাড়া দিল্লি যে জিতবে কেনা সেটা আমি আগের থেকেই জানতাম, কেন বলো দেখি, কারণ এখন তো শীতকাল পড়ে গেছে, আর শীতকালে বুঝতেই তো পারছো দিল্লিতে কুয়াশাটা কীরকম হয়। তাহলে কুয়াশায় তো আইপিএল ট্রফি ঢাকা পড়ে যাবে। তাছাড়া বো জানোই তো আমাদের থিম সংটা কি, দুনিয়া হিলা দেঙ্গে, মানে বুঝতেই তো পারছো দুনিয়া তো হিলাই দেবোই। পরপর 2 বার জিতলাম, এরপরে 2021 সাল, মানে জানো তো 2021 সালটা তো আমরা এমনিতেই জিতবো, তাহলে পরপর 3 বার হয়ে যাবে, মানে তো দুনিয়া হিলাই দিয়াই হইলো যাকে বলে। তবে তোমাদেরকে একটা কথা বলার ছিল বুঝলে, এই প্রত্যেকবার প্রথম থেকে সেই সবাইকে হারাই হারাই আসছি দিয়ে জিতছি, তার থেকে কাজ করো, পরের বার আমাদেরকে ডাইরেক্ট ফাইনাল খেলাইলো, মানে জিতবো তো সেই আমরা এই বুঝতেই পারছো। তাহলে আগের থেকে কেন অত ঝামেলা করে খেলাম, বরঞ্চ আমাদের বদলে অন্য একটা টিমকে খেলাও, আমরা ডাইরেক্ট নয় ফাইনালেই খেলবো, জিতবো তো আমরা এই তোমরা বুঝতেই পারছো, কারণ 2021 সাল আমরা 1 বছর ছাড়া ছাড়া জিতি, মানে ওটা তো শিওর জিতবো। আর পর তোমাদেরকে একটা কথা বলি, যারা ভাবছিলে মুম্বাই জিততে লাগবে তারা কী করে ভাবছিলে বো, তোমরা আমার ফর্মটালি ভাবিতে পারো যে রোহিত শর্মা আজ খেলতে নাও পারতে পারে, হার্দিক পান্ডিয়ার ফর্মটালি ভাবিতে পারো যে আজকে ভালো খেলতে নাও পারে, বা তোমরা ট্রেন্ট বোল্টের বোলিংটালি ভাবিতে পারো যে ভালো বল করতে নাও পারতে পারে, বা তোমরা বুমরার বোলিংটালিও ভাবিতে পারো যে বুমরা আজকে উইকেট পাবে কি নেই। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স হারিবে কেটে ভাবলে কী করে, আমাদের পার্থনার পাওয়ারটা আছে নাইবো, ওটা তোমরা জিতবোই, ওই যে হাজুল করে উপর দিকে থাকে পার্থনাটা, ওইটার উপরে কখনো সন্দেহ করবে না বুঝলে, যা খুশি করতে পারবো কিন্তু ওইটার উপর সন্দেহ করবে না, ওই পাওয়ারটা আছে মানে মুম্বাই জিতবে কি। দেখলে তো কাল কীরকম জিতে গেলাম। আর এবারে বাবু বুঝলে তো অস্ট্রেলিয়া সিরিজটা এসছে, অস্ট্রেলিয়াকেও ধুনে দেবো, চিন্তা করার কিছু নাই, প্লেয়াররা যা ফর্মে আছে বুঝছো তো, সব টিমে সব ভালো ভালো প্লেয়াররা যাচ্ছে অস্ট্রেলিয়া, ওদিকে হারাবো ওদের মাঠে, চিন্তা করবার কিছু নয়। দেখো বাবা তোমাদেরকে বলেছিলাম লেন্থ বলার থেকে ভালো কিছু নাই, উইকেট নিতে হলে লেন্থ বল করতেই হবে। দেখলে তো কাল ট্রেন্ট বোল্ট কীরকম 3টা লেন্থ বলে 3টা উইকেট নিয়ে নিল। তাহলে তোমরা শুধু তোমায় বলো যে লেন্থ বলে কোনো কাজ হয়নি, লেন্থ বল হচ্ছে সবচেয়ে সেরা, এটা মনে রাখবে। তো লাও তোমাদেরকে একটা শায়রি শোনাইয়ে দিই, লেন্থ বল ডালকে বোল্ড নে 3 উইকেট লে লিয়া, লেন্থ বল ডালকে বোল্ড নে 3 উইকেট লে লিয়া, মুম্বাই নে দুবাই মে আগ লাগা দিয়া আগ লাগা দিয়া আগ লাগা দিয়া। আরে অন্য তো আজ তুমি এখানে আমাদের ভিডিও হঠাৎ করে চলে এলে, কি ব্যাপার? মুম্বাই ইন্ডিয়ান্স ফাইনাল খেলছে আর আমি থাকবো না সেটা হয়? তবে এই বছর ওই করোনার জন্যে গ্রাউন্ডে তো আর ঢুকতে দেই নেই, তাহলে কী আর করবো, তাই তোমাদের ভিডিও দিয়ে চলে এলাম। আর তাছাড়া দেখছি প্রতিটা ভিডিওয় তুমি সাইরি বলে ফাটাই দিচ্ছ, আর সাইরি লিয়ে যখন কথা হচ্ছে তখন আমাকে বাদ দাও কী করে, তাই আমি চলে এলাম তোমাদের ভিডিওতে, আমি একটা সাইরি শোনাচ্ছি শুনো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ইরশাদ ইরশাদ। বোল্ড নে বোলিং করনে গিয়া বুমরা কে সাথ, বোল্ড নে বোলিং করনে গিয়া বুমরা কে সাথ। বাবা ক্যা বাত ক্যা বাত, দুনো মিল করে লাগা দিয়া গ্রাউন্ড মে আগ। হ্যাঁ কি ভালো লাগলো নাই? ঠিক আছে আরেকটা শোনাচ্ছি শুনো, ডিকক কো সাথ লেকে রোহিত নে ওপেন করনে গিয়া, ডিকক কো সাথ লেকে রোহিত নে ওপেন করনে গিয়া। বাবা বাবা ক্যা বাত ক্যা বাত, আগে আগে আগ লাগা দিয়া আগ লাগা দিয়া আগ লাগা দিয়া, থাক 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 থাকবো থাক, দুবাইয়ে বেশি আগুন লাগাই না বুঝতে পারছো, দুবাইয়ের মাটির তোলা অনেক তেল আছে সব জ্বলে যাবে, থাক থাক অনেক হয়েছে থাক। ও তো তুমি অন্যরকম সের শুনতে যাও, তো এটা আগে বলবে তো, বো শোনাচ্ছিলাম শুনো, ম্যাচ তো মুম্বাই জিতেগা, ম্যাচ তো মুম্বাই জিতেগা কিউকি দিল্লি বহুত দূর হ্যায়, ম্যাচ তো মুম্বাই জিতেগা কিউকি দিল্লি বহুত দূর হ্যায়, আগলি সাল ফির জিতেঙ্গে কিউকি 2021 সাল হ্যায়। তো 2021 সালে মুম্বাই ইন্ডিয়ান্স জিতবে কিনা বো, সেটা তখনই দেখা যাবে,
এখন তাহলে আসি, তোমাদের সাথে আরো পরে দেখা হবে। তো যাবার আগে একটা শের শুনাই যাই, আগের শেরটা তো অন্যদা শুনাই দিলেও নাই, তো শুনিয়ে লাও। আগার জিতনা হ্যাঁ ম্যাচ তো লেন্থ বল ডালনা, আগার জিতনা হ্যাঁ ম্যাচ তো লেন্থ বল ডালনা, আচ্ছা চলতা হু দুয়াও মে ইয়াদ রাখনা। এরকম ভিডিও আগে অনেকগুলো বানাইছি আর পরে আরও অনেক বানাবো, তাহলে যদি সবগুলো দেখতে যাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। চ্যানেলটার নাম সংকমেন লাইভ, এই ভিডিওটার নামে আর ফার্স্ট কমেন্টে চ্যানেলের লিঙ্কটা দিয়ে আসবো, যাই সাবস্ক্রাইবটা করে দাও বুঝলে। ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো, কাউকেই আমরা আঘাত করতে চাইনি, প্রত্যেক ব্যক্তিকে আমরা সম্মান করি এবং তাদের কাজকে আমরা শ্রদ্ধা জানাই। এবং এখানে যে কথাগুলি শুনলেন পুরোটাই আমাদের মনগড়া বানানো, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। এবং এই ভিডিওটি দেখে যদি কারোর কোনোরূপ আঘাত লেগে থাকে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।